অনেক প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি আর কখনোই তোমার দ্বিমত হব না অনেক তুমি ঠিক যেভাবে বলবে আমি ঠিক সেভাবে শুনবো আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি আঙ্কেলকে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে নিষেধ করেছো কেন না বলতে আমার কাছে সঠিক মনে হয়েছে সেজন্য আমি না করেছি তুমি এত কথা না বলে এক্ষুনি আমার বাসার নিচে থাকো আমি এখন আসতে পারবো না আমি তোমাকে আসতে বলছি তুমি এক্ষুনি আসবা আসো দুঃখিত স্নেহিতা আমি এখন ক্লান্ত আমি এখন বাসা থেকে বের হতে পারবো না এই তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো হ্যাঁ তোমাকে আমি এখন আসতে বললাম তাই তুমি এখনই আসবা ঠিক আছে আর এটাই আমার শেষ কথা রাখো বাড়াবাড়ি আমি করছি না বাড়াবাড়ি তুমি করছো সারাদিন অফিস করেছি তারপর তোমাকে সময় দিয়েছি এখন আমার একটু বিশ্রাম নেওয়া উচিত না তাহলে তুমি আসছো না না কাল আমার অফ ডে কালকে দেখা হবে ওকে রাখলাম সত্য করে বলো তো তোমার কি অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে স্নেহিতা আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসি না আর আমি কখনো হয়তো কাউকে ভালোবাসতেও পারবো না তাহলে তুমি বিয়ে করতে চাচ্ছ না কেন আমাদের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য তুমি কি বলতে চাও যে আমরা বিয়ে করলে আমাদের ভালোবাসা থাকবে না স্নেহিতা শুধু আমাদের না বিয়ের পর কারো ভালোবাসাই টেকে না কেন বুঝতে পারছো না দেখো অনি কার ভালোবাসা টেকে কার ভালোবাসা টেকে না সেটা তো আমার দেখার বিষয় না সেটা আমি জানতেও চাই না সেটা আমি বুঝতেও চাই না আমি শুধু এতটুকু কথা বলতে চাই তোমার আমার ভালোবাসা সারা জীবন টিকবে টিকতেই হবে টিকবে না স্নেহিতা কেন বুঝতে পারছো না তুমি আমি পৃথিবীর বাইরে কেউ না সবার সাথে যা হয়েছে হচ্ছে আমাদের সাথে তাই হবে প্রকৃতি তো আলাদাভাবে কাউকে দেখে না মানুষ ভুল করে কিন্তু প্রকৃতি ভুল করে না অনিক প্লিজ আমি না তোমার কাছে কাব্য শুনতে আসিনি অনিক এতদিন আমরা প্রেম করেছি এখন আমরা বিয়ে করব ব্যাস এতটুকুই ভালোবাসার শেষ পরিণতি হচ্ছে বিয়ে প্রতিটা মেয়ে এটাই চায় তার ভালোবাসার মানুষটা যেন তার সাথে থাকতে পারে আমি তার ব্যতিক্রম না তুমি ভুল করছো স্নেহিতা বিয়ে হচ্ছে বংশবৃদ্ধির একটা বৈধ পন্থা ভালোবাসার পরিণতি শুধুই ভালোবাসা আমি আমাদের ভালোবাসা টিকিয়ে রাখার জন্য এই সিদ্ধান্তটা নিয়েছি প্লিজ অনি আমি আর নিতে পারছি না এগুলো তুমি প্লিজ থামো সত্যিটা তোমাকে মেনে নিতে হবে স্নেহিতা ঠিক আছে তুমি এখনই কানে ধরো কানে ধরে এক পাউচা করে জিবা বের করে তুমি 20 মিনিট না 30 মিনিট 30 মিনিট তুমি দাঁড়িয়ে থাকবে দাও দাঁড়াও বলছি কি কি হলো তুমি বসে আছো কেন অনেক হচ্ছে স্মিতা প্লিজ আন না ভালোবাসাকে না তুমি একটা কর্তৃত্বে রূপান্তর করেছো যেটা আমি কখনো চাইনি কর্তৃত্ব সম্পর্কের মাঝে একটা দেয়াল তৈরি করে যেটা তুমি অলরেডি আমাদের সম্পর্কের মাঝে করে ফেলেছো আচ্ছা তুমিও তো অনেক সময় অনেক ভুল করো আমি কখনো তোমাকে কোনো শাস্তি দিয়েছি দেইনি কারণ আমি জানি ভালোবাসার শাস্তি পরস্পর বিরোধী দুটি শব্দ স্নেহিতা আমি প্রথম থেকে তোমাকে যেইভাবে ভালোবেসেছি প্লিজ আমাকে সেইভাবে ভালোবাসতে দাও অনেক প্লিজ আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আমি তোমাকে ছাড়া বাঁচব না আমি আর কখনোই তোমার দ্বিমত হব না অনেক তুমি ঠিক যেভাবে বলবে আমি ঠিক সেভাবে শুনব আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক অনেক ভালোবাসি তুমি বিশ্বাস করো আমি একদম আগের মতো হয়ে যাব একদম তুমি ভুল বলছো মানুষ কখনো অন্যের কথায় নিজেকে পুরোপুরি বদলাতে পারে না যদি তাই হতো
তাহলে পৃথিবীতে এত জাত ধর্ম বর্ণ থাকতো না, পৃথিবীটা অনেক সুন্দর হতো। আমি না, আমি আমি একদম আগের মতো হয়ে যাব, বিশ্বাস করো আমি একদম আগের মতো হয়ে যাব। তুমি আগের মতোই আছো অনেক। প্লিজ আমি, দেখো আমি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি আমি কখনোই তোমার অমত হব না, আর আমাদের বিয়ের পর কখনোই আমাদের ভালোবাসা কমতি হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। প্লিজ তুমি বিশ্বাস করো, তুমি এর অমত হও না প্লিজ। ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না, খেপা ছেড়ে